প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাবে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। সত্যি এবার গরম থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কী বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। গতকাল সন্ধ্যের পরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির দেখা মিলেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাত হবে। জানা গিয়েছে আজ দুপুরের পর থেকেই আকাশ ঘন কালো মেঘ করে বৃষ্টি নামবে শহরে। শুধু কলকাতায় নয়, কলকাতার সংলগ্ন এলাকাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে চলবে বজ্রপাত। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাত হলেও এখনই বর্ষা প্রবেশ করবে না দক্ষিণবঙ্গে। তবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে কলকাতাবাসীকে নিরাপদে থাকার বার্তাও দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে কলকাতার উপর দিয়ে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগেই বর্ষা প্রবেশ ঘটেছে। জানা গিয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5টি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। মালদা ও 2 দিনাজপুরে হতে পারে ঝড় বৃষ্টি। এছাড়াও পার্বত্য এলাকা তরাই ও ডুয়ার্সেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন গতকালের মতো আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে। তবে উত্তরবঙ্গে সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এমনটাই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।